হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু নিউ ক্লাস তোমরা যারা এএনএম এবং জিএনএমের এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে ইংলিশ থেকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখেছ স্পেলিং টেস্ট থেকে কোশ্চেন এসেছিল তাই আমরা এই চাপটা থেকে কোন কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো অ্যানালাইসিস করে করে কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করছি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই চাপটা থেকে কোশ্চেনগুলো দেখো এবং তোমরা চেষ্টা করো উত্তর করা কারণ স্পেলিং টেস্ট খুব সহজ হয় যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি ইংলিশের নলেজ তোমাদের থাকবে তত বেশি অ্যান্সার তোমরা পরীক্ষার খাতায় সঠিকভাবে করে আসতে পারবি স্পেলিং টেস্ট হচ্ছে তোমাকে কোনো একটি স্পেলিং দেওয়া থাকবে তার মধ্যে কোনটা ভুল বা চারটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে কোনটা ভুল সেগুলো তোমাকে নির্ণয় করতে হবে তুমি প্রথম কোশ্চেন দেখলে বুঝতে পারবে দেখো এই কোশ্চেনগুলো বিগত বছর কোনো না কোনো পরীক্ষা এসেছিলো তাই এই কোশ্চেনগুলো আমি নিয়েছি যাতে তোমাদের এখান থেকেই কোশ্চেনগুলো কমন পেতে পারো দেখো প্রথম কোশ্চেন কি আছে চয়েস দ্য কারেক্ট অপশান এখানে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট তোমাকে নির্ণয় করতে হবে এখানে তুমি মনে রাখো এই যে চারটে অপশান দেওয়া আছে না চারটে অপশানের মধ্যে একটি ভুল অপশান দেওয়া আছে তোমাকে জাস্ট একটু ঘুরিয়ে কোশ্চেনটা দেওয়া আছে ভুল অপশানটা তোমাকে নির্ণয় করতে হবে তোমরা অপশান দেখলেই বুঝতে পারবে দেখো প্রথম অপশান আছে পার্সোনাল 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 বলে কোনো শব্দ হয় পার্সোনাল বলে কোনো শব্দ হয় না কি হয় পার্সোনাল বলে একটি শব্দ হয় পার্সোনাল মানে ব্যক্তিগত তাহলে অপশান এ তুমি খেয়াল করলে এর স্পেলিংটা কিন্তু ভুল আছে এর স্পেলিং কী হওয়া উচিত ছিল এর স্পেলিং হওয়া উচিত ছিল পার্সোনাল পিইআর এস ও এন এ এল এটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে কী আছে এই অপশান এতে দেখো ভুল আছে পিইআর এস ও এন ই আছে এই ইটা কিন্তু এখানে ভুল আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে পরবর্তী যে অপশানগুলো আছে সেগুলো একবার করে চেক করবে তাহলে এখানে দেখো চয়দা কারের অপশান বলেছে কোনটা সঠিক নির্ণয় করতে বলেছে কিন্তু বলা নেই যে কোনটা ভুল বা কী সেটা বলা নেই কিন্তু এই অপশানগুলো দেখলে কিন্তু বুঝতে পারবি দেখো পরের অপশান আছে পার্সোনেল পরের অপশান দেখো পার্সোনেল আছে পার্সোনেল মানে কর্মীবৃন্দ তারপরে দেখো ন্যাশনাল ন্যাশনাল মানে ধারণাগত এটাও সঠিক আছে তারপরে দেখো ন্যাশনালিস্ট ন্যাশনালিস্ট মানে জাতীয়তাবাদী তাহলে অপশান বি অপশান সি অপশান ডি এই তিনটি অপশান সঠিক আছে কিন্তু এখানে দেখো পার্সোনাল এই অপশানটা ভুল আছে তাহলে এখানে বলেছে চয়েস দ্য কারেক্ট অপশান অর্থাৎ কোন অপশানটা ভুল তোমাকে সেটা নির্ণয় করতে হবে তাহলে অপশান এ এই অপশানটাই ভুল ছিল এখানে কী হওয়া উচিত ছিল এখানে উচিত ছিল পার্সোনাল এই শব্দটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে ই দিয়ে ভুল করে দেওয়া হয়েছে তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার অপশান এ হবে রাইট অ্যান্সার বুঝতে পেরেছ এই ধরনের কোশ্চেন বিগত বছর এসেছিলো তোমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে পারবে তাই এই ধরনের ক্লাসগুলো আমরা আগেই করছি পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন বলা হয়েছে চয়েস দ্য কারেক্ট অপশান একইভাবে কোশ্চেন দিয়েছে কোনটা সঠিক নির্ণয় করতে বলেছি কারেক্ট অপশান মানে এখানে চারটে অপশান প্রথমে পড়বে তার মধ্যে একটি অপশান ভুল আছে তোমাকে সেটা নির্ণয় করতে হবে দেখো প্রেফার প্রেফার মানে কি প্রেফার মানে পছন্দ প্রেফার মানে পছন্দ এই অপশানটা ঠিক আছে তারপরে দেখো ডিফার ডিফার মানে কি ডিফার মানে ভিন্ন তাহলে ডিফার মানে আমরা জানি ভিন্ন তারপর দেখো ডাইফার আছে ডাইফার মানে কি ডাইফার মানে পার্থক্য কিন্তু তুমি অপশানটা খেয়াল করো ডাইফার এখানে অপশানটা একটা স্পেলিং মিস্টেক আছে কী হওয়া উচিত ছিল ডাইফারের আর এটা হওয়া উচিত ছিল কিন্তু একটা এফ দেওয়া আছে আর একটা এপ দেওয়া নেই তাহলে তাহলে সঠিক অ্যান্সার কোনটা উচিত ছিল ডাইফার এফ ই আর এটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে একটা এফ দেওয়া আছে তাহলে অপশান সি এটা ভুল আছে তারপরে দেখো রেফা তারপরে আছে রেফার রেফার মানে নির্দেশ করা বা উল্লেখ করা তাহলে অপশান সি এটাই ভুল আছে এখানে বলেছে চয়েস দ্য কারেক্ট অপশান অর্থাৎ কোন অপশানটাই ভুল সেটা নির্ণয় করতে বলেছি কোনটা সঠিক সেটা নয় তিনটে অপশান কিন্তু সঠিক আছে একটাই ভুল আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে যেটা আমরা পেয়ে গেছি ডাইফার হবে সঠিক অ্যান্সার এটাই ভুল আছে এটার বানান হওয়া উচিত ছিল ডিআইএফএফর বুঝতে পেরেছ তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে চয়েস দ্য কারেক্ট অপশান একইভাবেই বলেছে দেখো কোনো না কোনো সরকারি পরীক্ষায় কিন্তু এসছিলো এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো এখান থেকে যে কোনো একটি কোশ্চেন বা দুটো কোশ্চেন পরীক্ষায় তুলে দিতে পারবে প্রথম অপশান দেখো ইমপিচুয়েস ইমপিচুয়েস মানে কি ইমপিচুয়েস এর মানে বেগমান বা হচ্ছে উদ্দাম তাহলে অপশান এ এর বানানটা ঠিক আছে অর্থাৎ স্পেলিংটা ঠিক আছে ইমপিচুয়েস অর্থাৎ বেগমান বা হচ্ছে উদ্দাম এরপরে দেখো অপশান বিতে আছে ইম্পেটেন্ট ইম্পেটেন্ট মানে কি ইমপেটেন্ট ইম্পেটেন্ট মানে নির্বোধ কিন্তু তুমি দেখো স্পেলিংটা কিন্তু ভুল আছে ইম্পেটেন্টের বানান কি হয় ইম্পেটেন্টের বানান হয় আই এম ই আর আই এন টি ইম্পিটেন্ট তাহলে এটা হওয়া উচিত ছিল এখানে কি আছে আই এম ই আরটা দেওয়া নেই টিআইএনইএনটি অর্থাৎ এখানে একটা আর হওয়া উচিত ছিল ই আর ই আর এখানে আর হওয়া উচিত ছিল এখানে আর হওয়া উচিত ছিল আরটা দেওয়া নেই তাহলে এই বানানটা ভুল আছে ইমপেটিন্যান্ট ইমপেটিনেন্ট মানে নির্বোধ ইম্পিটিন মানে নির্বোধ নির্বোধ বুঝতে পেরেছ অপশান বি এটার কিন্তু বানানটা ভুল আছে ইম্পিডেন্ট হওয়া উচিত ছিল তারপর দেখো ইম্পিরিয়াল ইম্পিরিয়াল মানে কি ইম্পিরিয়াল মানে সাম্রাজ্য তাহলে স্পেলিংটা দেখো ঠিক আছে তারপরে দেখো ইমপ্লিকেশন ইমপ্লিকেশন মানে নিহিত তাহলে এরও বানানটা ঠিক আছে স্পেলিংটা ঠিক আছে তাহলে এক্ষেত্রে অপশান বি হবে সঠিক অ্যান্সার এখানে দেখো একটি স্পেলিং মিস্টেক হয়ে আছে এখানে কি হওয়া উচিত ছিল আই এম আর টিআইএনইএনটি ইমপিটিন্যাক এই বানানটা উচিত ছিল যেটা আমি এখানে লিখে দিয়েছি এটা তোমরা তুলে নেবে ইমপেটিন্যাক এই স্পেলিংটা হওয়া উচিত ছিল কিন্তু এখানে স্পেলিংটা ভুল আছে তাহলে অপশান বি এটাই হবে সঠিক অ্যান্সার এটাই কিন্তু অপশানটায় ভুল দেওয়া আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে চয়েস দ্য কারেক্ট অপশান এই চারটে অপশানের মধ্যে কোনটি কারেক্ট তোমাকে নির্ণয় করতে হবে এখানে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানই পড়ব তার স্পেলিংটা ঠিক আছে দেখব যদি একটি স্পেলিং ভুল থাকে তাহলে সেটাই হবে সঠিক অ্যান্সার বা যদি তিনটের অপশান যদি ভুল থাকে যে কোনো একটি সঠিক থাকে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে তাহলে তোমাকে অপশানগুলো প্রথমে ভালো করেই দেখতে হবে অর্থাৎ তোমাকে নলেজটা বেশি করে বাড়াতে হবে প্রথম অপশান দেখো প্রথম অপশানে আছে সিজ 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 মানে কী সিজ মানে জব্দ করা সিজ মানে জব্দ করা তারপরে দেখো ডি এর স্পেলিংটা দেখো ডি ইসিআই ভি ই কিন্তু এর স্পেলিং কি হওয়া উচিত ছিল ডিসিপ কথার অর্থ প্রতারণা করা ডিসিপ এর স্পেলিং হওয়া উচিত ছিল ডি ইসিআই ভি ই কিন্তু এখানে কি আছে ডিইসিআই ভি ই এখানে আমি এটা লিখে দিয়েছি ডিসিপ যার কথার অর্থ প্রতারণা করা ডিসিপ ডিসিপ কথার অর্থ প্রতারণা করা অপশান বি এ দেখো স্পেলিংটা ভুল আছে পরবর্তী অপশানগুলো দেখে নেবো যে এর মধ্যে ভুল আছে কি না তারপরে দেখো বিলিপ বিলিপ মানে কি বিলিপ কথার অর্থ বিশ্বাস তারপরে রেগান রেগান মানে রাজ্যত্ব দেখো পরের অপশানগুলো যে স্পেলিং আছে সেগুলো স্পেলিং ঠিক আছে কেবলমাত্র অপশান বি এই যে অপশানটা এখানে কিন্তু ভুল আছে যেটা হচ্ছে ডিসিপ ডিসিপের স্পেলিং হয় এটা ডিই সি ইআই ভিই ডিসিপ কথার অর্থ প্রতারণা করা নেক্সট কোশ্চেন দেখো এই ধরনের কোশ্চেনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি কন্টিনিউ এই ধরনের কিছু ক্লাস করব যাতে তোমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষা এলে করে আসতে পারো এবং কোন কোন কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা পরপর আলোচনা করব পরের কোশ্চেন দেখো চয়েস দ্য কারেক্ট অপশান এখানে চারটে অপশান দেওয়া আছে কোনটি কারেক্ট অর্থাৎ কোনটি সঠিক আছে সেটা তোমাকে নির্ণয় করতে হবে এবারে তোমরা কি করবে প্রত্যেকবারের মতোই বলছি চারটে অপশানই পড়বে এর মধ্যে একটি ভুল থাকতে পারে বা হচ্ছে একটি সঠিক থাকতে পারে বাকি অপশান ভুল থাকতে পারি অপশান এতে কি আছে এতে আছে মেশিনারি মেশিনারি কথার অর্থ ভাড়াটি মেশিনারি এই কথার অর্থ ভাড়াটি তারপরে দেখো বিতে অপশান বিতে আছে মেশিনারি মেশিনারি মানে কি মেশিনারি কথার অর্থ যন্ত্রপাতি তারপরে দেখো তারপরে কি আছে তারপরে আছে মিশিও অপশান সিতে আছে মিশিও কিন্তু স্পেলিংটা তুমি খেয়াল করো এম আই এস এস আই ও এন ই আর ওয়াই কিন্তু এখানে স্পেলিং কী হওয়া উচিত ছিল এ স্পেলিংটা হওয়া উচিত ছিল এম আই এস এস আই ও এন এ আর ওয়াই এখানে ইর জায়গায় এ হওয়া উচিত ছিল এই একটাই মিস্টেক আছে সেই মিস্টেকটা তোমাকে নির্ণয় করতে হবে স্পেলিংটা কী হওয়া উচিত ছিল এম আই এস এস আই ও এন এ আর ওয়াই মিশিয়নারি বুঝতে পেরেছ এই স্পেলিংটা উচিত ছিল যার কথা অর্থ ধর্মপচা মিশনারি কথার অর্থ ধর্মপচা এখানে মিস্টেকটা এখানে ই জায়গা কী হতো ই জায়গা এ হতো তারপর দেখো তারপরে আছে মিশনারি মিশনারি কথার অর্থ কী স্বপ্নদর্শী ভাবছে কাল্পনিক অপশান ডি এই অপশানটাও সঠিক আছে তাহলে এই চারটে অপশানের মধ্যে অপশান সি এই যে অপশানটা এখানেই স্পেলিং মিস্টেক আছে সেটাই তোমাকে নির্ণয় করতে হবে এটাই হবে সঠিক অ্যান্সার অপশান সি হবে সঠিক অ্যান্সার মিশনারি যার কথার অর্থ ধর্মপ্রচার যার স্পেলিংটা হবে এম আই এস এস আই ও এন এ আর ওয়াই জায়গায় এ হবে বুঝতে পেরেছ এগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে উত্তরগুলো করতে পারবে তোমরা প্র্যাকটিসের ভাবে হয়তো ধরতে পারছো না প্র্যাকটিস করতে হবে এই ছিল আজকে ইংলিশ থেকে গুরুত্বপূর্ণ স্পেলিং মিস্টেক কোনগুলো ভুল হয় অর্থাৎ স্পেনিংয়ের যে ভুলগুলো সেগুলো নির্ণয় করার জন্য প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো দিয়েছিল সেই জন্য আমি এই ধরনের একটি ক্লাস করলাম এই ধরনের আরও কিছু ক্লাস করব এবং কোন কোন কোশ্চেন বিগত বছর এসছিল সেগুলো অ্যানালাইসিস করে করে কোশ্চেনগুলো আলোচনা করব। এবং যে সকল কোশ্চেন বিভিন্ন পরীক্ষা এসছিল সেই সকল কোশ্চেন নিয়ে আমি বেশি বেশি করে আলোচনা করব যাতে তোমাদের এখান থেকেই তোমরা কমন পাও আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলসে জানবো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ক্লাসগুলো প্রত্যেক দিন করছো অবশ্যই ক্লাসটিতে লাইক করবে এবং ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে আরও বেশি বেশি ক্লাস আমি তোমাদের প্রোভাইড করতে পারি